হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিডিও অঙ্ক ডট কম। এখন আমরা যে কোশ্চেনটা সলিউশন বার করব, তাতে দেখো দেয়া আছে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 27 এবং তাদের গুণফল 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো আমরা মনে করতে পারি একটি সংখ্যা হলো এক্স, অপরটি কত হবে? অপরটি হবে 27 মাইনাস এক্স। যেহেতু সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে 27 আর একটা এক্স হলে অপরটা হবে 27 মাইনাস এক্স। আবার বলা আছে এদের গুণফল 180। তো প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু 27 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 180। তো 27 এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 180। তো এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস 27 এক্স প্লাস 180 ইকুয়ালস টু 0। তো 180 কে আমরা কিভাবে ফ্যাক্টরাইজ করে 27 আনতে পারি? তো যদি আমরা 180 কে 15 প্লাস 12 লিখি তাহলে এখানে 27 ও পেয়ে যাব আর 15 ইনটু 12 আমাদের 180 এসে যায়। 15 প্লাস 12x প্লাস 180 ইকুয়াল টু 0। তো আমরা এখানে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 12x প্লাস 180 ইকুয়াল টু 0। x কমন নিলে আমাদের থাকবে x মাইনাস 15, আবার এদিকে মাইনাস 12 কমন নিলে আমাদের থাকবে x মাইনাস 15 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি আমাদের এক প্রথম একটা ফ্যাক্টর হলো এক্স মাইনাস 15, আমাদের আর একটা ফ্যাক্টর হলো এক্স মাইনাস 12। তো আমাদের এখন লিখতে পারি এখন এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু আমাদের 15 এবং এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু আমাদের 12। এখানে আমাদের যে সংখ্যা দুটো পেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে 15, একটা হচ্ছে 12, অর্থাৎ 15 এন্ড 12। এক্স এক্স এর ভ্যালু যদি এক্স এর ভ্যালু যদি 15 হয় তো 27 মাইনাস 15 হচ্ছে 12, আবার এক্স এর ভ্যালু যদি 12 হয় তাহলে 27 মাইনাস 12 হচ্ছে 15। তো আমাদের সংখ্যা দুটি হলো 15, 12। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।